আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। বন্ধুরা, গত কয়েকটি পর্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন তথ্য আমি তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম। এর ধারাবাহিকতা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে পেমেন্ট কিভাবে করতে হবে। বন্ধুরা, পেমেন্টের জন্য তোমাদের কলেজ নির্দেশিত যে মোবাইল নাম্বারটি রয়েছে বা মোবাইল অ্যাপসের মাধ্যমে তোমাদের টাকাটি পাঠাতে হবে। কিছু কিছু কলেজ নগদের মাধ্যমে, কিছু কলেজ বিকাশের মাধ্যমে, কেউ আবার অন্য কোনো অ্যাপসের মাধ্যমে টাকা পাঠাতে বলছে। তো এই যার যার সিস্টেম অনুযায়ী তোমাকে পাঠাতে হবে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে তোমাকে কলেজ সার্চ করে তাদের ওয়েবসাইট বা ফেসবুক পেজ ব্যবহার করে তথ্যগুলি সংগ্রহ করবে এবং তোমার টাকাটা সেন্ড করবে। গতকালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম যেখানে একটি অ্যাপ্লিকেশন আমি করেছিলাম এবং সেটার পেমেন্ট আজকে থেকেই শুরু হয়েছে। আজকের ভিডিওতে এই পূর্ণ প্রসেসটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, এই পেমেন্ট প্রসেসে তোমাকে তিনটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। প্রথম কাজটি হচ্ছে তোমার মোবাইলের SMS চেক করা। গতকাল যে তোমরা অনলাইনে আবেদন করেছিলে, আবেদন করার সময় তোমার একটি পার্সোনাল মোবাইল নাম্বার সেখানে দিয়েছিলে। সেই SMS এর মধ্যে তোমার অ্যামাউন্ট অর্থাৎ কত টাকা তোমাকে পে করতে হবে, পাশাপাশি তোমাকে কোন কলেজে এবং কলেজের কোডটি সহ তোমাকে দেওয়া হবে, তোমরা নিচু স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই হচ্ছে গতকালকে আমি যে অ্যাপ্লিকেশনটি করেছিলাম, সেই অ্যাপ্লিকেশনের কোড নাম্বার এবং সেই অ্যাপ্লিকেশনের যে কলেজ ছিল সেই কলেজের নাম্বারটি। এরপর দ্বিতীয় কাজ, দ্বিতীয় কাজটি খুব চ্যালেঞ্জিং। এখানে মূলত তুমি যে কলেজে আবেদন করেছ তাদের ওয়েবসাইটটি খুঁজে বের করতে হবে। সেখানে নোটিশে কোনো তথ্য বা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কি না সেটা তোমাকে দেখতে হবে। পাশাপাশি যদি ওয়েবসাইটে তুমি না পাও, তাদের ফেসবুক গ্রুপ বা পেজে হয়তোবা এই তথ্যটি তুমি পেয়ে যাবে। এটা বর্তমানে খুব একটি জটিল প্রক্রিয়া হয়ে যাচ্ছে। ন্যাশনাল ইউনিভার্সিটি চাইলে এটি সেন্ট্রালাইজ করে একটি আবেদন প্রক্রিয়া বা পেমেন্ট সিস্টেম করতে পারত। সেক্ষেত্রে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা শিক্ষার্থী রয়েছে বা যারা এই প্রসেসটি বোঝে না, তাদের জন্য পেমেন্ট করাটা অনেক সহজ ছিল। কারণ এখন লকডাউন পরিস্থিতির কারণে সবাই বাইরের ঘরের বাইরে বের হতে পারছে না, অনেকে ঘরে বসেই আবেদন করছে, যার কারণে এই প্রসেসটি তার জন্য আরও বেশি কঠিন হয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, এখন আমাকে কলেজটা সার্চ করতে হবে এবং সেখান থেকে সেই কলেজের নাম্বারটি নিয়ে বা প্রসেসটি দেখে পেমেন্ট করতে হবে। কলেজটি সার্চ করার জন্য প্রথমে তোমার কলেজের নামটি লিখে এখানে সার্চ করবে। যেমন আমি গতকালকে যে ক্যান্ডিডেটের জন্য আবেদন করেছিলাম, সেই ক্যান্ডিডেট তুলনাম কলেজে আবেদন করেছে, আমি তুলনাম কলেজ লিখলাম। তো লেখার পরে সাথে সাথে গভর্নমেন্ট তুলনাম কলেজের ওয়েবসাইটটি প্রথমে এসে পড়লো। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে গভর্নমেন্ট তুলনাম কলেজের যে ওয়েবসাইটটি বের হয়ে আসলো। এখানে মূলত বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে। মূলত এখানে তাদের যে নোটিশ রয়েছে, এই নোটিশের মধ্যে মূলত সেই তথ্যগুলো দেওয়া রয়েছে। আমি নোটিশে ক্লিক করলাম। বন্ধুরা, নোটিশে ক্লিক করার সাথে সাথে তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট তুলনাম কলেজ পেমেন্ট প্রসেস। এখানে যদি আমরা ক্লিক করি, সাথে সাথে ওনাদের যে পেমেন্ট করার পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিটা খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, যে কিভাবে অ্যাপসের মাধ্যমে পে করতে হবে, যাদের অ্যাপস নেই তারা কিভাবে USD কোডের মাধ্যমে করতে পারবে, সেই তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে। তোমরা ধাপে ধাপে এটা করে ফেলবে। তোমাদের কলেজে যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম অনুযায়ী তোমাকে করতে হবে। এটা জাস্ট একটা উদাহরণ। বন্ধুরা, এবার আসি তিন নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সেটি হচ্ছে পেমেন্ট করা। বন্ধুরা, আমি যে কলেজে আবেদন করেছিলাম সেই কলেজের যে অ্যাপ্লিকেশন সিস্টেম সেটা হচ্ছে নগদের মাধ্যমে করতে হবে, বা পেমেন্ট সেই কলেজের যে পেমেন্ট সিস্টেম সেটা নগদের মাধ্যমে করতে হবে। তোমাদের কলেজের ভিন্নতা থাকতে পারে। তো বন্ধুরা, চলো কম্পিউটার স্ক্রিনে দেখি নেই কীভাবে এই পেমেন্টটা করতে হবে। বন্ধুরা, প্রথমে তোমাদের নগদ অ্যাপসটা ওপেন করতে হবে। এরপর তোমার পিন নাম্বার দিয়ে এখানে প্রবেশ করবে। লগ ইন করার পর তোমরা এখানে অনেকগুলো অ্যাপস বা অপশন তোমরা দেখতে পাবে। তো এই অপশনগুলোর মধ্যে আমাদের যে বিল পে যে অপশনটি রয়েছে সেই অপশনটি আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং সেটাতে চাপ দিতে হবে। পেয়ে গেলাম। এরপর এখানে অনেক অপশন তোমরা দেখতে পাবে, যেই প্রতিষ্ঠানগুলোতে তোমরা পেমেন্ট করতে পারবে। এখানে দেখো শিক্ষা প্রতিষ্ঠান নামের একটি অপশন রয়েছে, সেটাতেও তুমি ক্লিক করলে তথ্যগুলো জানতে পারবে। এছাড়াও তুমি তোমার কলেজের নামটি সার্চ করলেও তুমি পেয়ে যাবে। যেমন তুলনাম কলেজ যদি আমি সার্চ করি, দেখো আমি পেয়ে গেলাম তুলনাম কলেজ। সাথে সাথে এখানে আমাকে স্টুডেন্ট আইডি বসাতে হবে। স্টুডেন্ট আইডি হচ্ছে গতকালকে তুমি যে অ্যাপ্লিকেশনটি করেছো সেই অ্যাপ্লিকেশনের যে রোল নাম্বারটি ছিল সেই রোল নাম্বারটি এখানে বসাতে হবে। তোমরা নিচু স্ক্রিনে দেখতে পাচ্ছ বাম পাশে রোল নাম্বারটি আমি দিয়েছি। রোল নাম্বারটি দিয়ে দিলাম, সামনে প্রসিড করলাম। দেখো স্টুডেন্টের নাম, তারপর হচ্ছে কত টাকা পেমেন্ট করতে হবে, সেই সব তথ্য এখানে দেখা যাচ্ছে। এরপর আমি সামনে প্রসিড করলাম। এখন দেখো কনফার্ম করতে হবে পিন দিয়ে। আমি আমার যে ভেরিফিকেশন পিন রয়েছে সেই পিনটি দিয়ে
ওকে করে সামনের দিকে এগিয়ে যাব। নেক্সট ক্লিক করলাম, দেখো এখানে মাঝখানে যে ট্যাপ অপশনটি রয়েছে এটা ধরে রাখতে হবে পেমেন্টটি কনফার্ম করার জন্য। আমার পেমেন্টটি হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেল, তার মানে হচ্ছে আমার অ্যাপ্লিকেশন পেমেন্টটি হয়ে গেছে। তো কলেজ তোমার রোল নাম্বারের মাধ্যমে বুঝে নেবে যে তুমি অলরেডি পেমেন্ট করে ফেলেছো। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পেমেন্ট কার্যক্রমটি কমপ্লিট করতে হয়। আশা করি তথ্যগুলো কাজে লাগিয়ে তোমরা নিজে নিজেই আবেদন করতে পারবে, পেমেন্টটি সেরে নিতে পারবে। আরেকটি কথা বন্ধুরা, এই পেমেন্টটি তোমরা যে কোনো সময় করে নিতে পারবে, আগামী 14 আগস্টের আগে যে কোনো সময় তোমরা এই পেমেন্টটি করতে পারবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পেমেন্টের সাথে, সেটি হচ্ছে পেমেন্ট করার আগ পর্যন্ত তুমি তোমার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটিকে চেঞ্জ করতে পারবে এবং সেটাকে বাতিল করে আবার নতুন করেও আবেদন করতে পারবে। প্রসেস রয়েছে এবং সেই প্রক্রিয়াটি তুমি একবারই করতে পারবে, দ্বিতীয়বার এই সুযোগটি পাবে না। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হবে আগামী কোনো আপডেটে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।